প্রথম একটা কোশ্চেন, ছোট শিশু আর ডাক্তারের হাতের লেখার মধ্যে মিল কোথায়? দুজনে যা যা একটাই বুঝতে পারে। আচ্ছা এবার আমার গল্প বলুন। আমার গল্পটা হচ্ছে, আমি যখন রাষ্ট্রবিজ্ঞানে অনার্স শেষ করলাম তো আমার প্রধানই ছিল আমি একজন নাভির বিধবা। আচ্ছা গেল সেই সপ্তাহ হল, অনার্স পাশ করার পরে বাবা মা বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেল, আমি তো করবো না। আচ্ছা এরপরে যখন আমি এসটিতে আসতেছিলাম তখন আশেপাশে অনেক গন্ধ, হুটকা ফুটকা অনেক গন্ধ, গন্ধ কই আসে, কই থেকে আসে? একজন বলল, দাদা আপনার মোজা থেকে আসতেছে, মোজা দুটো চেঞ্জ করে না। আমি আর কি করবো, এই পায়ে একটা ওই পায়ে, ওই পায়ে একটা এই পায়ে দিয়ে দিলাম, চেঞ্জ করে ফেলেছি। আচ্ছা এবার শপিং মলের জন্য ঢাকায় যাবো, গাড়ি তুললাম, উঠে দেখি আমাদের জুবায়ের স্যার আর সানাল স্যার গাড়ির মধ্যে বসা। ও না, আচ্ছা আমি ওর পাশে গিয়ে বসলাম। কিছু সময় পর কন্ট্রাক্টর আসলো, স্যার টাকা দেন। আমি বললাম, আমি স্টুডেন্ট, আমার ডান দা হাফ। জুবায়ের স্যার বললো, আমি ওর টিচার, আমার ডান হাফ। সানাল স্যার বলতেছে, আমি ওর ওর দুই জনেরই টিচার, আমার কিছু দিয়ে দেন। পৌঁছে গেলাম এইভাবে ঢাকায়। ওমা, শপিং মলে ঢোকার সময় গেটে দুই সাইডে সুন্দর সুন্দর মায়েরা দাঁড়ায় আছে। আমি তো গ্রাম থেকে গেছি, আগে এরকম শপিং মল দেখি নাই। আচ্ছা আমি তাকাইতে তাকাইতে যখনই ঢুকতে যাব অমনি থেকে এক লোক কন্যাদের টানাটানি করতেছে। আমি তো যাই এত সাক্ষাৎ পাপ্পর, এ ভাই আপনার মারলেন কেন? আরে তুমি দিনে দুপুরে মায়া জানে তুমি অন্য জয় টানানি করতেছ, লোকে দেখে কিছু করো না। দূর ভাই, এগুলো তো প্লাস্টিকের পুতুল। যাই হোক মার্কেট শেষ, অ্যাটলিস্ট বিয়েটা হয়ে গেল। বিয়ের পরে আসলাম হানি মনে, এসে হোটেলে উঠলাম। উঠার পরে লবিতে গিয়ে রিসেপশনকে বললাম, আমার একটা রুম দেন, আমি দুদিন থাকবো। আচ্ছা রিসেপশনিস্ট বলল, আপনি কাপড় বেড নেবেন না ডাবল বেড নিব, দুদিন দিলে কিন্তু এক হবে। আমি তো একটু চালাক, ডাবল বেডটা নিয়ে নিলাম। গেল এরপরে বউকে নিয়ে বিচে হাঁটতে বেরোলাম, হাঁটতে বেরোলাম, বউ বলতেছে, এত লোক বিচে আছে কি হাঁটবার নাকি? ইজ্জত বাড়তে আসছি, মেয়ে আসতেছি আসতেছি, যাচ্ছি যাচ্ছি, বউ বলতেছে, এই থামাক, দেখো আমার দিকে কেমন তাকায় আছে লোকগুলো, তুমি কিছু করে দেখাও, আমি আর কি করবো, অন্যদের বই থেকে টাকা দিলাম। যাই হোক চলে আসলাম বাড়িতে, কাজের লোক হঠাৎ করে এসে বলতেছে, ভাই দা ম্যাডাম তো আমার তাপ্পর হয় না, কান্দাই দিছে। আমি বলছি, আরে বোকা আমার কি কখনো কাঁদতে দেখছিস? যাই হোক চলে গেলাম বাজারে, বললাম বাড়ি আসলাম, ফিরে আসবে তুমি বউ দরজায় দেখতে দাঁড়ায় আছে। আমি দূরের থেকে মনে মনে করতে লাগলাম, ভাবি সাপোর্টটা বিদায় হচ্ছে। কাছে এসে জিজ্ঞেস করি, একটু চোখে বউ তুমি যাও না, যাও না, যাও না, তুমি যাও না। আরে আমি না, তুমি বাড়ির থেকে বেরোবা।